তোমার কি কি কমপ্লেইন? আমরা দেশে আসছি কত তারিখে? হ্যাঁ, দেশে আসার পর থেকে এখন পর্যন্ত ঠান্ডা মাথায় বইসা তুমি আমার সাথে 5 মিনিট কথা বলো না, এবং মেধাকে 5 মিনিট সময় দাও না। তুমি ফোন দাও নাই, মেধা এত অসুস্থ, তারপর তুমি ফোন দাও না। আমার তোমাকে ফোন দিয়ে তোমার খোঁজ নিতে হয়, যেখানে তুমি বিরাট মৌজ মাস্তিতে আসো। আমি দেখতে পাচ্ছি তুমি দিব্যি শপিং করতেছো বন্ধুদের সাথে ঘুরিয়া, তুমি রেস্টুরেন্টে 6000 টাকা দিয়ে ইলিশ মাছ খাইতেছো, আমার কোনো খোঁজ খবর দিই না। তুমি তো এখানে তোমার বাবা মা বোন ভাই সবার সাথে আছো, তোমার আমারে কেন লাগবে সবসময়? মেয়েটা তো তোমার, হ্যাঁ মেয়েটা তার মামা নানা নানি দাদা সবার সাথে আছে, আমার কি দরকার? খোঁজ নিবা না? আমি যদি তোমার সাথে নরম ভাষায় কথা বলি, তুমি আমার যে কি করবা, তুমি যে আমার কি নাকানি চুমানি খাওয়াবা, তুমি কালকে অব্দি খালি মেধা দেন আমার, খালি বলছো যে এই তো আর একদিন, এই তো আর দুই দিন, তারপরে তোমরা যেখানে, আমি তোমাকে বলছি আমার একটু কাপড় কেনার দরকার, আমি দেশে আসছি, শাওন আমার জন্য জামা বানায় রাখছে চারটা, ঠিক এই চারটা জামাই পরে আমি বাজারে যেতেছি, আমি ঘরে, আমি সব জায়গায়, আমি একটা জামা পর্যন্ত কিনতে পারি নাই, মেধার জন্য আমি এখন পর্যন্ত একটা জামা কিনি নাই, তোমাকে আমি বলছি, বলছো তোমারটা কি খুব তাড়াহুড়া, এই তো আর একদিন, এই তো আর দুই দিন, তারপরে তুমি যেখানে যেতে চাও, যা করতে চাও, এই